আচ্ছা, কাঁচা আম দিয়ে কাসুন্দর বানাবো। তার জন্য কাঁচা আম নিয়েছি আর সর্ষে নিয়েছি, কটা কাঁচা লঙ্কা নিয়েছি। সর্ষেটা পিষে নেবো, কিন্তু জল কম দিয়ে পিষবো, বেশি জল দেবো না। আমগুলো ভালো করে ছাড়িয়ে নেবো প্রথমে। আমগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবার আমগুলো কদুবাস করে নেবো। আমগুলো এরকম কদুকষ করে নিয়েছি সব আমগুলো। এবার একটু নুন দিচ্ছি, এতে নুন দিয়ে খুব ভালো করে মেখে নেব। এটা নুন দিয়েছি, এর থেকে অনেক জল বেরোবে, জলটা খুব ভালো করে ছিপে নেব। আমি হাত দিয়ে ছিপছি, আপনারা চাইলে কাপড় দিয়েও ছিপতে পারেন, সুতির কাপড় নিয়ে। এ দেখুন কত জল বেরোবে, খুব ভালো করে এটা চিপে নিতে হবে যেন একটুও জল না থাকে। দেখুন একটুও জল নেই, খুব ভালোভাবে চিপে নিয়েছি। দেখুন কত জল বেরোচ্ছে আমের থেকে। সব আমগুলো চিপে নিয়েছি, দেখুন কতটা জল বেরিয়েছে আমে। আমগুলো জল বের করে এটা 2 মিনিটের জন্য পাঙ্কার হাওয়ায় রেখেছিলাম, আর জলটা সব শুকিয়ে গেছে। এবার এতে সর্ষে বাটা দিচ্ছি, প্রথমে নুন দিচ্ছি, হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এতে সর্ষের তেল দিচ্ছি, এবার এটা খুব ভালো করে মাখবো। এটা খুব ভালো করে মেখে রোদে রেখে দেবো একদিন। খুব ভালো করে মেখে নিচ্ছি, এবার একদিন রোদে দেবো। আমাদের আমের কাসুন্দি রেডি, একদিন রোদে দিয়েছিলাম, এর উপরে আবার তেল দিয়েছি। এবার খুব ভালো করে মেখে নেব এটা। এটা একদিন ছেড়ে ছেড়ে রোদে দেবো, আর একটু করে তেল দেবো, এতে আরো তেল দিতে হবে। এটা কাঁচের বোতল নিয়েছি শুকনো, এতে জল না থাকে তাহলে আচারটা নষ্ট হয়ে যাবে। এবার এর মধ্যে ভরে দেব। আমাদের আমের কাসুন্দি রেডি, এরকম বানাবেন, খুব ভালো লাগবে।